যশোরের সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে ইসালী ইউনিয়ন দিনমজুর কর্মহীন চা বিক্রেতা সহ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মাজারহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলিমুজ্জামান মিলন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান 2 নং লেবুতলা ইউনিয়ন পরিষদ। আর উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, যশোর শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, যুবলীগ নেতা জাফর ইকবাল সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।